আজ থেকে আগামী 125 দিন সমস্ত ভারতবাসীদের সাবধান করলেন সরকার। সেই সঙ্গে প্রাইমারি এবং আপার প্রাইমারির ইন্টারভিউকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, যাই ভিডিওটিতে আমরা আলোচনা করব। সেই সঙ্গে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই ঘটল একটি বড়সড় পথ দুর্ঘটনা, ঘটনাচক্রেই চারজনের মৃত্যু হয়েছে। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে যদি আপনাদের ডিজিটাল রেশন কার্ড থাকে এবং সেই রেশন কার্ডের মাধ্যমে আপনারা বিনামূল্যে রেশন সামগ্রী নিয়ে থাকেন, তাহলে এই আপডেটটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে যদি আপনাদের কাছে 10 টাকার নোট থাকে, তাহলে আপনাদের জন্য রয়েছে আরও একটি দারুণ সুখবর, যাই ভিডিওটিতে আমরা আলোচনা করব। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। আগামী 100 থেকে 125 দিন খুব সাবধান, করোনা পরিস্থিতি নিয়ে সাবধান করল কেন্দ্র। শুক্রবার সাপ্তাহিক সাংবাদিক সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রক তথা নীতি আয়োগের স্বাস্থ্য সদস্য ভিকে পল। এদিন তিনি জানান, সংক্রমিতের সংখ্যা ধীরে ধীরে কমছে, এটা বিপদ সংকেত। আগামী 100 থেকে 125 দিন করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য খুব কঠিন সময়। করোনার দ্বিতীয় ধাক্কায় বেকায়দায় গোটা দেশ। দৈনিক সংক্রমিতের সংখ্যা কমলেও সেই প্রক্রিয়াও হচ্ছে অন্তত ধীরগতিতে। স্বাস্থ্যমন্ত্রকের কর্তারা জানিয়েছেন, ভারত এখনও সামগ্রিক অর্জিত রোগ প্রতিরোধ ক্ষমতা হার্ড ইমিউনিটিতে পৌঁছায়নি, সেই কারণে দেশে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভিকে পাল বলেন, করোনার বিরুদ্ধে হার্ড ইমিউনিটি এখনও দেশে তৈরি হয়নি। দেশের বিভিন্ন প্রান্তে সংক্রমণের খবর আসছে, কিন্তু সেই সংক্রমণ আটকাতে হবে। একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, আগামী 125 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সময়ের মধ্যে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন করতে হবে। তিনি আরও জানান, করোনার তৃতীয় ঢেউ নিয়ে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশের প্রধান মন্ত্রীও সতর্ক করেছেন, অন্য দেশের পরিস্থিতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এ প্রসঙ্গে বলতে গিয়ে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ একাধিক দেশের কথা তুলে এনেছেন তিনি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পালেন আগামী 100 থেকে 125 দিন আপনাদের সবাইকে সাবধানে চলাফেরা করতে হবে, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তো আসুন দেখে নেব পরবর্তী খবরটি। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে প্রাইমারি এবং আপার প্রাইমারি নিয়োগ নিয়ে যে জটিলতা চলছিল, সেই জটিলতা কিন্তু কাটতে চলেছে। ইতিমধ্যেই শুরু হয়েছে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ের কল লেটার ডাউনলোড প্রক্রিয়া। যে প্রার্থীদের নাম ইন্টারভিউ তালিকায় উঠেছে, তারা স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, www.westbengal.sac.com, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে। সেখান থেকে কিন্তু আপনারা কল লেটারটি ডাউনলোড করতে পারবেন। প্রথমত আপনারা সেই ওয়েবসাইটে যাবেন, দ্বিতীয়ত সেখানে দেখতে পারবেন ক্লিক হেয়ার টু ডাউনলোড ইন্টিমেশন লেটার ফর ইন্টারভিউ ইন C/W ফার্স্ট সল্ট এট, অর্থাৎ 2016 আপার প্রাইমারি লেভেল অ্যাকসেপ্ট ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড ওয়ার্ক এডুকেশন, এখানে ক্লিক করতে হবে। নয়া যে পেজটি খুলে যাবে, সেখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডিটা বা টেট রোল নাম্বার দিয়ে জন্ম তারিখ সিকিউরিটি কোড দিলে আপনারা সেই কল লেটারটি ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, শুক্রবার কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে আগামী 19 জুলাই থেকে শুরু হবে উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি ইন্টারভিউ প্রক্রিয়া। সেজন্য শুক্রবার বিকেল 4টা থেকে কল লেটার ডাউনলোড প্রক্রিয়া শুরু হচ্ছে। তার মধ্যেই শিক্ষামন্ত্রী পার্থ বসু জানান, আগামী 4 আগস্ট পর্যন্ত যাবতীয় করোনা ভাইরাস বিধি মেনে ইন্টারভিউ প্রক্রিয়া চলবে। ইন্টারভিউর জন্য কী কী আপনাদের ডকুমেন্ট লাগবে, অর্থাৎ যাচাইয়ের জন্য শংসাপত্র, মার্কশিট সহ যাবতীয় প্রাসঙ্গিক নথি আস
আসল কপি এবং ফটোকপি অর্থাৎ জেরক্স আপনাদেরকে নিয়ে যেতে হবে। কমিশনের তরফে জানানো হয়েছে, নথি যাচাইয়ের সময় যদি তথ্যের কোনো গোলমিল হয় তাহলে সংশ্লিষ্ট প্রার্থীকে ইন্টারভিউ বোর্ডের কাছে যেতে দেওয়া হবে না। নির্দিষ্ট দিনে যদি কোনো প্রার্থী ইন্টারভিউ দিতে হাজির না হন তাহলে তিনি দ্বিতীয় সুযোগ আর পাবেন না। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন আপার প্রাইমারি নিয়োগ নিয়ে ইতিমধ্যেই কিন্তু শিক্ষামন্ত্রী পার্থ বসু স্পষ্ট করে এই আপডেটটি দিয়েছে। তো আসুন দেখে নেব পরবর্তী খবরটি। রেশন কার্ডের মাধ্যমে রাজ্যের গরিব পরিবারগুলিকে রেশন দেওয়া হয় সরকারের তরফে, কিন্তু একাধিকবার দেখা গিয়েছে রেশন ডিলার কার্ড হোল্ডারদের রেশন দিতে সমস্যা করেন বা পরিমাণে কম দিয়ে থাকেন। হ্যাঁ বন্ধুরা, আপনিও কি এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন? হয়ে থাকলে এখন আর চিন্তার কোনো কারণ নেই। এই ধরনের অভিযোগ খতিয়ে দেখার জন্য সরকারের তরফে একটি হেল্পলাইন নাম্বার জারি করা হয়েছে। এখানে অভিযোগ জানিয়ে সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের যে রেশন দেওয়ার কথা সেই রেশন থেকে কম পরিমাণে রেশন দেওয়া হয় তাহলে আপনারা কিন্তু যে টোল ফ্রি নাম্বারগুলো দেওয়া হচ্ছে সেই নাম্বার থেকে কল করে কিন্তু আপনাদের অভিযোগ জানাতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন এখানে সমস্ত স্টেটের এখানে টোল ফ্রি নাম্বারগুলো দেওয়া হয়েছে, তবে আমি এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের যে নাম্বারটি সেই নাম্বারটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, 1-800-3455505। এই নাম্বারে আপনারা কল করে আপনাদের রেশন সম্পর্কে যাবতীয় যে অভিযোগ সেগুলো কিন্তু দায়ের করতে পারেন। তো বন্ধুরা, অন্যান্য স্টেটের নাম্বারগুলো আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এটি একটি বিরাট বড় উদ্যোগ রাজ্য সরকারের। তো আসুন দেখে নেব পরবর্তী খবরটি। আজকাল বিভিন্ন অনলাইন ওয়েবসাইটের অ্যান্টিক কয়েন ও নোট নিলাম হয়ে থাকে। আপনার কাছেও এই রকম কোনো নোট থাকলে বাড়িতে বসেই পেয়ে যেতে পারেন লক্ষ লক্ষ টাকা। এর জন্য ওই নোটের ছবি তুলে অনলাইনে নিলামের জন্য আপলোড করতে হবে। 10 টাকার এই নোট থাকলে জানবেন আপনি লটারি পেয়ে গিয়েছেন, কারণ এই একটা নোটের জন্য আপনি পেয়ে যাবেন 5 লক্ষ টাকা। হ্যাঁ বন্ধুরা, তবে এই 10 টাকার নোটের মধ্যে 786 নাম্বার থাকতে হবে। এই নোটে আপনি ইবে বা অর্থাৎ এই যদি নোটটি আপনাদের থাকে, যদি 786 নাম্বার লেখা হয়ে থাকে তাহলে ইবে যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনি নোটটিকে নিলাম করতে পারেন। ক্লিক ইন্ডিয়া ওয়েবসাইটে আপনি পুরনো নোট বিক্রি করতে পারবেন। এছাড়াও ক্লিক ইন্ডিয়া সাইট হোয়াটসঅ্যাপে সরাসরি বিক্রি করার লিঙ্ক দিয়ে থাকে। 10 টাকার এই নোটের জন্য আপনি পেয়ে যেতে পারেন 5 লক্ষ টাকা। হ্যাঁ বন্ধুরা, তো তবে 10 টাকার নোটই নয়, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা এবং 2000 টাকার নোটের মধ্যেও যদি 786 নাম্বার থাকে তাহলেই কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন লক্ষ লক্ষ টাকা। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন ইবে যে সাইট রয়েছে সেই সাইটে গিয়ে আপনারা নোটটিকে কিন্তু আপলোড করতে পারেন, নোটের ছবিটিকে। তাহলেই কিন্তু সেই যে নোট যারা কিনবে তাহলেই কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং কন্ট্যাক্ট করার পরই সেই টাকা আপনাদেরকে দেওয়া হবে এবং আপনার কাছ থেকে নোটটি নেওয়া হবে। তো এটি একটি দারুণ সুযোগ এই লকডাউনের মধ্যে সমস্ত ভারতবাসীদের। তো আসুন দেখে নেব সর্বশেষ খবরটি। মুর্শিদাবাদের ঝাড়গ্রামে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো 4 জনের। আজ সকালে ওই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম থানার ভালকুন্দি মোড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় একটি ডাস্ট বোঝাই ডাম্পার গাড়ি নিয়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জনের। 4 জনকে আহত অবস্থায় ঝাড়গ্রাম ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও 2 জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় বাকি 2 জনকে পাঠানো হয়েছে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ জানিয়েছে মৃতরা হলেন প্রকাশ মার্জিত 29, উজ্জ্বল শেখ 18, আলামিন শেখ 65 ও হেফাজুল শেখ 65। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন এভাবে যে রাস্তায় গাড়িগুলো চলে এই চলার ফলেই কিন্তু এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। বেশিরভাগ ডাম্পারের ধাক্কায় আপনারা শুনে থাকবেন বিভিন্ন জায়গায় কিন্তু এই অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। তো ডাম্পারের ড্রাইভারদের উদ্দেশ্যে আমার এই ঘোষণাটি, অবশ্যই যখন আপনারা
আপনারা গাড়ি চালাবেন, আপনারা গাড়ি কিন্তু নিজের কন্ট্রোলে রেখেই চালাবেন এবং রাস্তাঘাট ভালো করে ফলো করেই কিন্তু আপনারা সেই গাড়িটি চালাবেন। সমস্ত গাড়ি চালক থেকে শুরু করে সমস্ত বাইক চালক সবার উদ্দেশ্য বলবো, আপনারা রাজ্য সরকারের যে সেফ ড্রাইভ সেফ লাইফ সেই সমস্ত কিছু নিয়ম মেনেই কিন্তু গাড়ি চালাবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।